গত বছরের জানুয়ারিতে কর্ণাটকের উদিপি জেলায় এক স্কুলে হঠাৎ হিজাব নিষিদ্ধ করা হয়। কর্তৃপক্ষ ফরমান জারি করে, হিজাব বা ওই ধরনের কোনো ধর্মীয় পোশাক পরে ক্লাস করা যাবে না। বোরকা বা হিজাব পরে প্রতিষ্ঠানে এলেও শ্রেণীকক্ষে তা খুলে ফেলতে হবে। সেখানে স্কুল ইউনিফর্মই একমাত্র পোশাক। উদিপি স্কুলের ওই ফরমানক্রমেই রাজ্যের অন্যত্র ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উত্তেজনা দেখা দেয়। রাজধানী বেঙ্গালুরুতেও সেই ঢেউ আছড়ে পড়ে। দুই ধর্মের উগ্রপন্থীদের আচরণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দেয়। মুসলিম ছাত্রীরা ওই ফরমানের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন হিজাব ইসলামের অপরিহার্য অঙ্গ নয়, স্কুলের ইউনিফর্মই শেষ কথা। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। রাজ্যে হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন তাবাস্তুম শেখ ও তার অন্য পাঁচ বান্ধবী বেঙ্গালুরুর স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেক দিন বাড়ি বসেছিলেন, এরপর একদিন মন বদলান। এর মধ্যে একদিন একদল গেরুয়া পতাকা হাতে একদল উন্মত্ত বিজেপির সমর্থকদের কবলে পড়েন তাবাস্তুম। হিজাব বিরোধী বিজেপি সমর্থকরা বোরকা ও হিজাব পরা ওই ছাত্রীকে যেন শেষ করে দিবে, কিন্তু মোটেও ভয় পাননি তাবাস্তুম। উল্টো তেরে যান বিক্ষোভকারীদের দিকে, বজ্রকণ্ঠে বলতে থাকেন আল্লাহু আকবর আল্লাহু আকবর। সেই থেকে তাবাস্তুমের পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই কিশোরী আবার খবরের শিরোনাম হয়েছেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন। মোট 600 নম্বরের পরীক্ষায় 17 বছরের এই কিশোরী 593 নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। হিন্দি, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে পেয়েছেন 100 থেকে 100। তাবাস্তুমের ইচ্ছা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন। অথচ হিজাব আন্দোলনের জড়িয়ে থমকে গিয়েছিল তাবাস্তুমের পড়াশোনা। এই শিক্ষার্থী জানালেন, কঠিন সময়টাতে বাবার প্রেরণার কারণেই আবার স্কুলমুখী হয়েছেন তিনি। তাবাস্তুম বলেন, বাবার কথায় আমি মন বদলাই, হিজাবের চেয়ে শিক্ষাকে প্রাধান্য দিই। বাবা বলেছিলেন, দেশের আইন মানা জরুরি, তেমনই জরুরি নারীর শিক্ষালাভ। তাবাস্তুমের বাবা আব্দুল কায়ুম শেখ পেশায় প্রকৌশলী। ছেলে মেয়ের শিক্ষায় কখনো কার্পণ্য করেননি তিনি। তাবাস্তুমের বড় ভাই আব্দুল কালাম যন্ত্র প্রকৌশলে পড়ছেন, মা পারভীন গৃহবধূ। মা বাবাকে তাবাস্তুম সবসময় বলতে শুনেছেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ চলবে না, পড়াশোনা বন্ধ করলে ভবিষ্যতের সঙ্গে অন্যায় করা হবে। হিজাব প্রসঙ্গে তাবাস্তুম বলেন, সব মুখ বুঝে সহ্য করেছি, আমি 5 বছর বয়স থেকে হিজাব পরি, পোশাকটা আমার ভালো লাগে, একটি অধিকার জন্ম নিয়েছিল, তাই হিজাব না পরে স্কুলে যেতে খুবই কষ্ট হয়েছে। কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পোশাকের উপর সরকারি বিধিনিষেধ থাকা উচিত নয়, শিক্ষা গ্রহণ ও ধর্মাচরণ দুটি আমার অধিকার। এদিকে পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখানোয় প্রশংসায় ভাসছেন তাবাস্তুম। তাকে প্রশংসা করে টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। মা বাবার সঙ্গে এই মেধাবী ছাত্রীর ছবি দিয়ে কেরালার এই কংগ্রেস নেতাও লিখেছেন, সাফল্যই সবচেয়ে বড় প্রতিবাদ, সাবাস তাবাস্তুম।